আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি 14-তলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এই বাড়িটা হবে হচ্ছে চিটাগাঙে। চিটাগাঙের এক ভদ্রলোক আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এই বাড়িটা করার জন্য। উনি চান যে উনি একটা সেরা মডেল, সেরা ডিজাইনের একটা বাড়ি করতে চান। সে আলোকে আমি নিজে এই সাইটটা ভিজিট করি, ওখানে ডিজিটাল সার্ভে করে তারপরে ওনার জন্য আমাদের আর্কিটেক্টটা আমি আর্কিটেক্ট ইনস্ট্রাকশন দিয়েছিলাম, সে অনুযায়ী এবং আমার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তারা এই বাড়িটার প্ল্যান, আর্টিফিশিয়াল ড্রয়িং, 3D মডেল, অ্যানিমেশন এগুলো তৈরি করছে। এই বাড়িটার আমরা ইন্টেরিয়র ডিজাইনও করছি, আমরা সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমাদের যে আর্কিটেক্ট আছে এরা তারা পুরো টিমটা মিলেই এই কাজটা করছে। এ কাজে আমরা আরও কিছু ভেরিয়েশন, আরও কিছু চেঞ্জ আমরা আনার চেষ্টা করছে। ক্লায়েন্টের অলরেডি এই ডিজাইনটা অনেক চয়েস হয়েছে, কারণ এই ডিজাইনটা আসলে যে কারোরই পছন্দ হওয়ার কথা। তো দর্শক মণ্ডলী, এই বাড়িটা যেমন ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছে, তেমনইভাবে প্রত্যেকটা রুমে যাতে পর্যাপ্ত আলো বাতাস ঢোকে সেজন্য পর্যাপ্ত গ্লাস ব্যবহার করা হয়েছে, এবং প্রত্যেকটা ইউনিটের জন্য আপনার রাস্তার দিকে রাখা হয়েছে এবং যাতে পর্যাপ্ত আলো বাতাস পায় সে ব্যবস্থা রাখা হয়েছে। এবং আমরা বেশ কয়েকটা ভয়েড ডাকছে এই বাড়িতে বেশ কয়েকটা ভয়েড ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা রুমে আলো বাতাস ঢোকানোর জন্য। তো দর্শক মণ্ডলী, এই বাড়িটা চিটাগাঙে তৈরি হবে। চিটাগাঙের এক ভদ্রলোক, উনি প্রবাসে থাকলো, তো একজন মালিকের জায়গা এটা, তারপর অন্য বন্ধুদের যারা বিদেশে থাকেন তাদেরকে উনি এগুলো শেয়ার করবেন তাদের সঙ্গে। তা সেই আলোকে তাদের চাহিদা অনুযায়ী আমরা এই ডিজাইনটা তৈরি করছি। দর্শক মণ্ডলী, এখন আমি কিছুক্ষণের মধ্যেই এই বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আসুন দর্শক মণ্ডলী, আমরা ইন্টেরিয়র ডিজাইনটা দেখি এবার। এই বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন এভাবে করা হয়েছে যে ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন, বেডরুমগুলো কীভাবে সাজানো হয়েছে সে কাজগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমরা ইদানিং যে ডিজাইনগুলো করি সেখানে আমরা ইন্টেরিয়র ডিজাইনটা আমরা ইনক্লুড করার চেষ্টা করি, এবং আমরা অলরেডি বেশ কিছু বাড়িতে এবং অফিসে আমরা ইন্টেরিয়র ডিজাইনের কাজও আমরা সম্পূর্ণ করে দিয়ে আসছে। তো আমাদের যে টিম তৈরি হয়েছে ইন্টেরিয়র ডিজাইনের জন্য, ইন্টেরিয়র ডিজাইনের জন্য আমাদের আলাদা আর্কিটেক্ট আছে, তারা তাদের মেধা দিয়ে, তাদের বুদ্ধি দিয়ে তারা চেষ্টা করে যে বাড়িটাকে, ভিতরটাকে অনেক সুন্দর করা, যাতে সাজানো সুন্দরভাবে সাজানো গুছানো হয়, পর্যাপ্ত অল্প জায়গার মধ্যে ক্যাবিনেট সহ প্রত্যেকটা যা নেসেসারি জিনিস যেন স্থাপন করতে পারে সে ব্যবস্থা তারা রাখে। আর আমার সেটার পাশাপাশি আমরা ইন্টেরিয়র ডিজাইনের পাশাপাশি আমরা এই কাজগুলো, ইন্টেরিয়র ডিজাইনের কাজগুলো আমরা আমাদের জন্য আমাদের আলাদা টিম তৈরি করছে, যে ওয়ার্কাররা অভিজ্ঞ, তারা এই ইন্টেরিয়র ডিজাইনের কাজগুলো নিখুঁতভাবে নিপুণভাবে করে বাড়িটাকে আকর্ষণীয় করার চেষ্টা করে। তো দর্শক মণ্ডলী, আপনি যারা ইন্টেরিয়র ডিজাইন সহ বহুতল বাড়ি করতে চান কিংবা ডুপ্লেক্স বাড়ি করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাকে, আপনার বাড়িটাকে মনোমুগ্ধকর করার, এবং আমরা জানেন যে আমরা প্রতিটা বাড়িতে আমরা পরিবেশ বান্ধব করার চেষ্টা করি, আমরা গ্রিনের একটা আভাস, গ্রিনের একটা ছোঁয়া রাখার চেষ্টা করি। তো সে আলোকে এই বাড়িটাও সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি চেষ্টা করলাম যে এই বাড়ির প্রত্যেকটা অংশ, ইন্টেরিয়র ডিজাইন, কিচেন সহ প্রত্যেকটা অংশ আমরা দেখানোর চেষ্টা করলাম। আশা করি এটা আপনাদের অনেক ভালো লাগবে। দর্শক মণ্ডলী, সব ভালো থাকবেন। আপনি যারা দেশে বিদেশে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। শেষের পরে একটি কথা, আসুন দর্শক মণ্ডলী, আমরা আমাদের এই পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।